আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে দেখছেন সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা ইনফরমেশন, আসলে সবাই ওই যে 2 দিন আসলে বাইরে এম্বাসির সামনে বসে ভিডিও দিছি, যেই কারণে আসলে অনেকেই বুঝতে পারে নাই, অনেক নয়েজ ছিল গাড়ির, অনেক শব্দ ছিল, যে কারণে আসলে আমি ঠিকই জোরে জোরে বলছি কিন্তু আসলে ওইভাবে আমার হয়তোবা রেকর্ডিংটা ওরকম হয় নাই দেখে সবাই বুঝতে পারে না, যে কারণে আজকে আসলে ভিডিওটা করা। তো সবাইকে একটু ইনফরমেশন দেওয়ার জন্য আসলে আজকে ভিডিওটা করতেছি, যে আপনারা যারা যারা আসলে কমেন্ট করছেন বা ফোন দিয়ে জানতে চাইছেন যে ভাই আসলে আপনার কথা ওরকম বুঝতে পারি না, আর মূলত এম্বাসির সামনে ভিডিও দেওয়ার কারণ একটাই, অনেকেই তো ভিডিও করে ইউটিউবে আপলোড দেয়, যে তারা কিন্তু অফিসে বসেই ভিডিও করে, অফিসে বসে সব জায়গায় এই সার্কুলার তাদের কাজ আছে বা কাজ করে সেটা বলে। বিষয়টা হচ্ছে যে আমরা যে আসলে বাস্তব যেটা, হ্যাঁ আমরা যে কাজ করতেছি, ইভেন জমা দিতেছি, আমাদের ইন্টারভিউ হচ্ছে, আমাদের ক্লায়েন্টগুলো জমা দিতেছে, কোন জায়গায় জমা দিতেছে, তারা তাদের কি ইন্টারভিউ নিচ্ছে, তাদের ভিসার রেশিও কিরকম, এগুলো আসলে দেখানোর জন্যই মূলত আসলে ওখানে আমি ভিডিওটা করছি। তো সেটা আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাইছি। তো মূল কথা এইটাই আসলে, এটার জন্যই আজকে ভিডিওটা করা, যে আপনারা জেনে আনন্দিত হবেন যে অনেকে অ্যাপয়েন্টমেন্টের ঝামেলাটার জন্য আসলে জমা দিতে পারছে না, যে ভাইরা আসলে অন্য জায়গা থেকে মানে পারমিট পাইছে, অনেক মাস ওয়েট করতেছেন, 5 মাস 6 মাস হয়েছে জমা দিতে পারতেছেন না, তাদের জন্য আমি বলবো ভাই আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা 1 সপ্তাহের মধ্যে করে দেওয়া যাবে, আপনি 1 সপ্তাহের মধ্যে ফাইল অবশ্যই জমা দিবেন। তো এটা আর ইম্পর্টেন্ট বিষয় যেটা আসলে, যেটা আমাদের জরুরি যে বিষয়টা বলার, আমাদের যে ডিমান্ড ছিল অলমোস্ট সাবমিশনের সময় হয়ে গেছে, তো শেষের দিকে আগামী, এখন আজকে তো শুক্রবার, তো আগামী সপ্তাহে আমরা জমা করে ফেলবো সব। তো যদি আসলে জেনুইন কারো যাওয়ার আগ্রহ থাকে বা যে হাঙ্গেরিতে যাবেন রিয়েল যারা, আসলে অনেকে হুদায় ফোন দেয় ফাওকামে, ভাই ভাই এই হাঙ্গেরির ভিসা কত, আমি এই জিনিসের আসলে মানি বুঝি না, ভিসা তো আমরা বিক্রি করি না, আপনার যদি রিজিকে থাকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার হবে। তো আমি এইটুকুই বলতে চাই, যারা আসলে রিয়েল যাওয়ার জন্য আগ্রহী, একটা মাধ্যম খুঁজতেছেন, দেখেন আমরা আসলে এইটাই বলতে চাই যে আমাদের আসলে যে ডিমান্ড ছিল, ডিমান্ডটা অলমোস্ট জমা এই সামনে সপ্তাহে সাবমিট করে ফেলবো। তো যদি চান আইসা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদের আমি এটুকু বলতে পারি ভালো কিছু হবে ইনশাল্লাহ যদি আপনার রিজিকে থাকে। তো আর পরবর্তী আপডেট যেটা হচ্ছে, আমাদের ফাইল যেগুলো আসলে ঈদের আগে জমা হয়েছিল ওইগুলো রিসেন্টলি আগামী সপ্তাহে আশা করা যায় পাবো ইনশাল্লাহ, আপনাদের আপডেট দিব। আর যারা আসলে আমার কথা বুঝতে পারেন না, এই 2টা ভিডিওতে লাস্ট এম্বাসির সামনে যেটা দিছি, আমি আন্তরিকভাবে দুঃখিত যে ভয়েসটা ভালোভাবে শুনতে পারেন নাই, তো তাদের জন্য আজকে ভিডিওটা করা, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, পাশে থাকবেন, তো পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে দিব, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।